আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি হোম টিউটর 55 পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীদের সকলে অসংখ্য ভালো আছেন। মূলত আজকে আমরা স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের শর্ট সাজেশন দেখার চেষ্টা করব এবং গুটি কয়েক প্রশ্নের উপরে সাজেশনটি দেওয়ার চেষ্টা করব। তো সাজেশনটি দেওয়ার আগে বলে নিই যে আপনারা কোন কলেজ থেকে সাজেশনটি দেখতেছেন, সাজেশনের ভিডিওটি এবং হচ্ছে সাজেশনের ভিডিও আর কোন কোন টপিকের উপরে প্রয়োজন সেটা জানাবেন কমেন্ট করে, এবং অবশ্যই সাজেশনটি আপনাদের গ্রুপের কলেজে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই সাজেশনটা পুরোপুরি ফ্রি দেওয়া হচ্ছে, এবং যার ফলে আপনারা যদি আমাকে ইন্সপায়ার করতে চান সেক্ষেত্রে এই সাজেশনের হচ্ছে বিভিন্ন বই থেকে কালেক্ট করা প্রশ্নের উত্তর দেওয়া আছে এই সাজেশনের উপরে ভিত্তি করে। সেগুলো চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করে কোর্স এটার ফি মাত্র 50 টাকা আপনারা কালেক্ট করতে পারেন, অথবা এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার। যারা চান যে সাজেশনগুলো ফ্রি দিচ্ছি, একদম সব সাবজেক্টই ফ্রি দেওয়া হবে যা সম্মানে দিতে, তারা এই নাম্বারে বিকাশ করতে পারেন ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে আমরা এই সাজেশনের ডিটেলসটা একটু আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ। এই সাজেশনটা কীভাবে সাজানো, সাজেশনটা হচ্ছে আপনারা ব্রিফ পোর্শন পড়বেন লাস্ট টেন ইয়ার ক বিভাগের প্রশ্নগুলো পড়বেন লাস্ট 10 ইয়ার, এবং আমি প্রতিটা অধ্যায় থেকে খ ও গ বিভাগ মিলে যে প্রশ্নগুলো আসার মতো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি সাজেশন সাজানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ। 80% থেকে 100% প্রশ্ন কমন পাবেন পরীক্ষায়। তো চ্যাপ্টার 1-এ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো এবং বাঙালির সংকর জাতি ব্যাখ্যা করো, 2টা প্রশ্ন দেখলাম। 3 নম্বর, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা এরকম থাকতে পারে যে ভূপ্রাকৃতিক এর অর্থনীতিতে প্রভাবটা কেমন। তাহলে আমরা চ্যাপ্টার 1-এর প্রশ্ন দেখতে পাচ্ছি অনলি 3টা, যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, বাঙালি সংকটের ব্যাখ্যা করো, অথবা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করতে হবে, অথবা এই ভূপ্রাকৃতির কীভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে সেটা আপনারা হচ্ছে কী করবেন পড়বেন। বাট ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে দেখতে পাবেন যে অর্থনীতির প্রভাবটাও আলোচনা করা আছে, অথবা এক্সট্রা করে পড়ে নেবেন। চ্যাপ্টার 2, অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্বেগ বা ব্যর্থতার কারণ সংক্ষেপে আলোচনা করো, কি অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগটা কীভাবে হলো, প্রস্তাবটা কীভাবে হলো, বা ব্যর্থ হয়েছিল কেন এটা আলোচনা করতে সংক্ষেপে। তো প্রশ্নের উদ্যোগ থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, ব্যর্থতার কারণও আপনাদের সিঙ্গেলভাবে প্রশ্ন থাকতে পারে, তো এটা সুন্দরভাবে পড়ে নেবেন। এবার লাহার প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী, লাহার প্রস্তাব 100% আসার সম্ভাবনা, 100%, ঠিক আছে, লাহোর প্রস্তাব 100% আসার সম্ভাবনা, যে লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল বা লাহোর প্রস্তাব কী ব্যাখ্যা করে বৈশিষ্ট্য কী ছিল, ঠিক আছে। একটা প্রশ্নের ভিতরেই আপনি একটা প্রশ্ন পড়লে বুঝতে পারবেন মূলত এই ব্যাপারগুলো, একবার করে রিডিং পড়লে জাস্ট, ঠিক আছে। তো এটা 100% আসার সম্ভাবনা, এবং এখান থেকে যদি বলি 100% আসার সম্ভাবনা হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ঠিক আছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সব বাঙালি সংকর জাতি, দুটো থেকে একটা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখি ভারতীয় উপমহাদেশ, 3 নম্বর, উপমহাদেশের সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করেন, খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অবশ্যই আপনাদের যে বিভিন্ন বন্ধুবান্ধব আছে, বিভিন্ন কলেজের হচ্ছে গ্রুপ আছে, সেখানে এই সাজেশনটি অবশ্যই শেয়ার করবেন, এবং যারা বিভিন্ন কোর্স করতে চান ম্যাথ ডিপার্টমেন্ট কিংবা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট বা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ওকে, তো চ্যাপ্টার 3 থেকে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো, তো বৈষম্য থেকে চ্যাপ্টার 3 থেকে একটা আসবেই, ঠিক আছে। তো বৈষম্যর ব্যাপারগুলো ভালো করে পড়বেন, বাট এটা আসার সম্ভাবনা 100%। আচ্ছা, এরপর চ্যাপ্টার 4 দেখি। তো চ্যাপ্টার 4, যে 1 নম্বর প্রশ্ন, যুক্তফ্রন্ট সম্পর্কে লিখো, যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো। তো প্রশ্নটা যুক্তফ্রন্টে থাকতে পারে, যে সম্পর্কে লিখতে বললে বা গঠনের পটভূমি আলোচনা দুইভাবে থাকতে পারে, বাট প্রশ্নটা কিন্তু খুবই ইজি, দুইবার পড়বেন হয়ে যাবে, ঠিক আছে। যে সম্পর্কে লিখতে বলতে পারে, অথবা যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করতে বলতে পারে। আচ্ছা, তো মূলত একটু আলোচনা করে নিই কেন এই সাজেশনের নাম হচ্ছে ডু অর ডাই। কারণটা হচ্ছে একদম শেষ সময়ের প্রস্তুতি হিসেবে ডু অর ডাই সাজেশনগুলো দিয়ে থাকা হয়। এর কারণটা হচ্ছে যে যাদের পড়তে কম ইচ্ছে করে তার জন্য কম পড়ে একটা ভালো রেজাল্ট করতে পারে, ঠিক আছে। যাদের প্রিপারেশন একদমই ভালো আছে তারা ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন এবং শেষ সময় এই ডু অর ডাই সাজেশনটা ফলো করবেন। 2 নম্বর, 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চ্যাপ্টার 6 দেখার চেষ্টা করি, যে আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা করো, ঠিক আছে। তো প্রশ্নটা কীভাবে থাকতে পারে, হয়তো থাকতে পারে মামলার কারণ বর্ণনা করো, অথবা থাকতে পারে ফলাফল বর্ণনা করো, অথবা থাকতে পারে আগরতলা মামলা কী, আগরতলার কারণ ও ফলাফল বর্ণনা করো। তো আগরতলা নিয়ে একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ এবার 100%, ঠিক আছে। এরপর 2 নম্বর প্রশ্ন যেটা দেওয়ার চেষ্টা করেছি, চ্যাপ্টার 6, 1966 সালে 6 দফা কর্মসূচি ব্যাখ্যা করো, অথবা থাকতে পারে প্রশ্ন এরকম যে 1966 সালের 6 দফা কর্মসূচির
পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখো, ঠিক আছে? প্রায় সেম প্রশ্ন, সো এক জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এবার চ্যাপ্টার সেভেনে যদি দেখার চেষ্টা করি আমরা, চ্যাপ্টার সেভেন হচ্ছে 1969 সালে গণ অভ্যন্তরের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 100% আসার সম্ভাবনা এটা। 1969 সালে গণ অভ্যন্তরের কারণ ও পটভূমি বা তাৎপর্য, সরি তাৎপর্য আলোচনা করো। চ্যাপ্টার 8 থেকে এবার 7 মার্চে বঙ্গবন্ধু ভাষণের গুরুত্ব লেখো। 2 নম্বর, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের 1970 সালের নির্বাচন কী প্রভাব রেখেছিল? বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের 1970 সালের নির্বাচন কী প্রভাব রেখেছিল? 1971 সালের মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও। তো এই দুইটা থেকে আসার সম্ভাবনা 100% ইনশাল্লাহ, ঠিক আছে? 1 আর 3 থেকে। তবে এমন না যে 100% দেখছি দেখে আসবে, আমি তো কোশ্চিন তৈরি করি না। তবে গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী গত বছরে যেগুলো দিয়েছিলাম ইনশাল্লাহ প্রথম বর্ষের যতগুলো সাজেশন সবগুলো থেকেই একদম 100% কমন আসছিলো। তবে তারপরও আমি বলবো সবগুলি পড়ার চেষ্টা করুন, যতগুলো সাজেশন আছে সবই অবশ্যই পড়বেন, ঠিক আছে? কারণ মোটামুটি প্রশ্ন থাকে কয়টা, 14টা। মোট প্রশ্ন থাকে কয়টা, ক বিভাগে থাকে 60টা, খ বিভাগের সাথে থাকা 14টা, 14টার মধ্যে লিখতে হয় 10টা। তো আমি দিচ্ছি কটা, 15 থেকে 20টার মতো কোশ্চেন দিচ্ছি, ইনশাল্লাহ সবই কমন পাবেন। সেটা নয়, 1 নম্বর, মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লেখো। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো। তো মুজিবনগর সরকার সংক্ষেপে লিখতে প্রশ্ন আসতে পারে, খ বিভাগে অথবা আসতে পারে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করতে বলতে পারে, গ বিভাগে। অপারেশন সার্চলাইট বলতে কী বোঝো? এটা খ বিভাগে আসার সম্ভাবনা 100%, যে অপারেশন সার্চলাইট বলতে কী বোঝো। এবার 3 নম্বর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করো। ওকে, তো আমরা এখন 10 নম্বর চ্যাপ্টার থেকে দেখি যে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য সমালোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? 100% আসার সম্ভাবনা। আচ্ছা, এখন আমরা এক্সট্রা কোশ্চেন দেখবো। যারা এগুলো শেষ করবেন, করার পরে মনে হতে পারে যে আরও কিছু প্রশ্ন পড়া উচিত, তারা এই এক্সট্রা প্রশ্নগুলো পড়তে পারেন। এক্সট্রা প্রশ্নগুলোর মধ্যে আমি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো। তো এক্সট্রা কোশ্চেনগুলোর মধ্যে 1 নম্বর, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বাংলাদেশ বাংলা ভাষার অবদান আলোচনা করো। বসু সহদের চুক্তি কী, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আপনারা সিরিয়ালের চ্যাপ্টারগুলো দেখবেন তাহলে খুঁজে পাবেন, প্রথম চ্যাপ্টার থেকে দেখার চেষ্টা করবেন। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দায় বর্ণনা করো। এরপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধের যে কোনো একটি সেক্টর সম্পর্কে আলোচনা করো। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধরো। এরপর হচ্ছে 7 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা আলোচনা করো, একটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সংস্কৃতির সমন্বয়বাদিতা কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো। তো মূলত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন প্রশ্নগুলো পড়া উচিত। তো আপনারা এই শর্ট সাজেশনটা ফলো করতে পারেন, আর অবশ্যই হোম টিউটর 55 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন বিষয়ে সাজেশন আপনাদের আরও প্রয়োজন, সেগুলো সাজেশন আরও দেওয়া হবে ইনশাল্লাহ। এবং কে কোন ক্লাস থেকে ক্লাস ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। ওকে, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ডিসক্রিপশন বক্স থেকে হোম টিউটর 55 পেজে লাইক দেবেন, এবং চাইলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, নো প্রবলেম। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।